فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على لا نبي بعده. تومي جلوك بهاي انديه تكبول سيلين. যে তাওহিদ কয় প্রকার ও কি যদি একটু বলতেন যে সম্মানিত ভাই তাও অর্থ হলো হুয়াল এফরাদ হুয়াল এফরাদ যে এর শাব্দিক অর্থ হলো যে প্রত্যেকটি এবাদতের ক্ষেত্রে কাজে কর্মে আল্লাহ আলাকে একক জানা একক জানা আর তাও এর সারি অর্থ হল হুয়া ইফরাদ যত প্রকার এবাদত রয়েছে সকল প্রকার এবাদত শুধুমাত্র আল্লাহ সবহান সন্তুষ্টির জন্যই করা এখানে যেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু না আসে বরং শুধুমাত্র আল্লাহর জন্যই করা এটাই হলো তাহিদ সত্য মাহাবুদের জন্যই সমস্ত আমল করা এটাই হল তাওহিদ যত প্রকার এবাদত রয়েছে সকল প্রকার এবাদত আল্লাহ সুবাহান সন্তুষ্টির জন্য করা যেমন আল্লাহ সুবাহান আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্যই ইবনে আব্বাস রদ বলছেন আবুদুন এর ব্যাখ্যা করছেন লিওয়াইদুন আমার তহ প্রতিষ্ঠা করার জন্য যে সম্মানিত ভাই তাওদ হলো তিন প্রকার তাও হেঈদ উয়া তাও তহ আলসমা অসেফাত তাও হেঈদ রুব অর্থ হল সংক্ষিপ্ত আকারে যে আল্লাহ সুবাহানহ তালাকে লালন পালন কর্তা সৃষ্টিকর্তা রিজিক দাতা হায়াত দাতা মৃত্যু মৃত্যুদাতা কল্যাণ ও কল্যাণের মালিক সকল কিছু এক্ষেত্রে আল্লাহ সুবাহ তালাকে একক জানা যেমন এর দলিল আল্লাহ সুবাহান তালা সুরা ফাতেহাতে এসছেন তিনি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক এ দলিলটি তাহিদুর রুবিয়া দলিল তাহলে এই তাহিদুর রুবিয়াকে সারা বিশ্বের মানুষ সবাই বিশ্বাস করে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন পূজক বলেন মুশ্রিক বলেন কুফারে কোরায় সবাই বিশ্বাস করত যে আমাদের প্রতিপালক আল্লাহ রিজিদাতা আল্লাহ হায়াতদাতা আল্লাহ মৃত্যুদাতা আল্লাহ এবং কল্যাণ ও কল্যাণ মালিক আল্লাহ এটা তারা বিশ্বাস করত কিন্তু তারা মূর্তি পূজা করত তাই এখন আসমান থেকে যদি বৃষ্টি হয় কাউকে জিজ্ঞেস করা হয় এটা কে দিছে বলবে আল্লাহ দিচ্ছে আল্লাহ দিচ্ছে কিন্তু তারা এবাদত করতো না কিন্তু তারা ইবাদত করতো না তাই মুসলমানরাও যদি আল্লাহকে বিশ্বাস শুধু করে আর আমল না করে তাহলে সে মমিন হতে পারবে না তাহলে আমরা নামে যে মুসলিম মুসলিম বলি সে অনুযায়ী তারা নামে মুসলিম কিন্তু আসলে প্রকৃত মমিন মুসলিম হতে পারে না তাই তাও হায়দর এভাবেই আর তাওহিদ রুইয়াকে কুফফারে করায় সে অমুসলিমরা এটাকে বিশ্বাস করে বিশ্বাস করে কিন্তু সমস্যা হলো তাওহাইদুলোহিয়াতে যারা তারা ইবাদত করে না তাও তাওহদ্দিন দুই নম্বর তাওহীদ আল লোহিয়া এর অর্থ এই যে সমস্ত এবাদতগুলা শুধুমাত্র সত্য মাহাবুদ হক মাবুদের জন্য করা এর দলিল আল্লাহ বলছেন ইয়া কানা আবদু ওয়া ইয়া আয়েন হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমারও ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই এটা হলো দলিল বলছেন আবদুল্লাহ কুবি হিসা অবিলিদাইন হাসানা তোমরা আল্লাহর ইবাদত করো তার ইবাদতের সাথে অন্য কাউকে অংশী স্থাপন করো না এবং পিতামাতার প্রতি আহসান করো এটা হো তাওহিদ উলিয়ার দলিল তাই তাও হৈদুলহিয়া বলতে যা বুঝি সমস্ত এ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা যেমন আপনার সালাত আপনার জাকাত আপনার হজ আপনার সিয়াম যাবতীয় ইবাদত আল্লাহর জন্যই আপনার কুরবানি আপনার নজর আপনার নিয়াজ নজর নিয়াজ জবে কুরবানি যা কিছু করবেন সব কিছুই আল্লাহর জন্যই তাই কোনো ব্যক্তি যদি কোনো মূর্তিকে সিজদা করে কোনো মূর্তির সামনে সালাত পড়ে মূর্তির উদ্দেশ্যে সিয়াম করে হজ করে বা কেউ কবর নেতা অফ করছে এগুলো বড় সেরেক যেমন আমাদের মাঝে এখন দেখা যায় মাজারগুলাতে কেউ মাজারের উদ্দেশ্যে পীর বাবার উদ্দেশ্যে খাসি জবাই করছে মানত মানছে এরপরে কেউ টাকা দিচ্ছে কেউ ফুল দিচ্ছে কেউ ওখানে বা বাচ্চা চাচ্ছে কেউ বরকত নিচ্ছে কেউ চকা মাজারের পার্শ্বের দরজার কাছে বরকত নিচ্ছে এইভাবে কেউ মাটি থেকে বরকত নিচ্ছে এগুলা শেরকিয়াত কাজ এগুলা শিরকিয়াত কাজ এগুলা থেকে দূরে থাকতে হবে নচেত ইমন নষ্ট হয়ে যাবে তাই যদি কেউ বড় শেরিক করে মৃত্যুবরণ করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন আল্লাহ বলছেন ইন্দ ফকদ মল্ল আল্লাহ জান্ন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ সুবাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন এরপরে তাও হিদুল আসমাউ সিফাত কোরআন সুন্নাতে যেভাবে আল্লা সুবাহার নাম উত্তর নামগুলা এসেছে সেগুলা সেভাবে বর্ণনা করা এবং সালাফস লেহা থেকে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই বর্ণনা করা সে নামের পরিবর্তন পরিবর্ধন এবং সেগুলাকে ইঙ্গিনকার ছাড়া এবং এর সাথে সাদৃশ্য ছাড়াই এর পরিবর্তন পরিবর্ধন ছাড়াই এগুলা বর্ণনা করা এগুলা বর্ণনা করা তাই আল্লাহ সুবাহ বলেন আর রহমান রাহিম যিনি করুণাময় দয়ালু তাই সিফাত আসমাত আমরা আল্লাহকে ডাকবো তার নাম দিয়ে আল্লাহ হসনা বিহা তোমরা আল্লাহর যেগুলো উত্তম নাম সুন্দর নাম রয়েছে তার দ্বারা ডাক যেমন আল্লাহর উত্তম নাম এর ভিতরে আর রাজ্জাক আল্লাহকে আমরা বলতে পারি ইয়া রাজাক হে আল্লাহ তোমার নাম রাজ্জাক বিধায় আমাদেরকে পবিত্র রিজিক দাও আল্লাহকে বলতে পারেন ইয়া গফার হে আল্লাহ তোমার নাম গফার বিধায় আমাদের ক্ষমা করো এরপরে বলতে পারেন ইয়া রহিম তুমি দয়ালু হে আল্লাহ আমাদের উপর দয়া করো ইয়া রহমান ইয়া আল্লাহ তুমি করোনাময় আমাদের উপর করোনা করো এইভাবে আল্লাহর কাছে আমরা ডাকব তাই এই নামগুলা যেমন আল্লাহর সিফত রয়েছে হাত হাত বলবো যে আল্লাহর প্রকৃত হাত রয়েছে এখন কেউ যদি বলে কুদরতি বা নিয়ামতি তাহলে এখানে ভুল হয়ে যাবে বরং আল্লাহর হাত প্রকৃতই হাত আল্লাহ বলছেন বালিয়া দাহু মাবসো ততান আয়াত আল্লাহ সুবাহ তালা বলছেন প্রকৃত হাত আল্লাহ সুবাহ তালা উদ্দেশ্য করেছেন অনুরূপী আল্লাহ সুবাহান তালার চোখ আছে এবং তিনি শুনেন দেখেন আল্লাহ বলছেন লাইসা কামিথ লিসাই ও আসামি আউল বাসির আল্লাহ সুবাহান তালা শুনেন এবং দেখেন তার সাদৃশ্য কিছু নেই তাই আমরা বলবো না যে আল্লাহর চোখ আছে তা আমারও তো চোখ আছে জি না আপনার চোখ দিয়ে শুধুমাত্র আপনার সামনে যা আছে তাই দেখছেন কিন্তু আল্লাহ সব কিছুই দেখছেন আল্লাহ সুবাহ তালা কিছুই শুনছেন আপনি শুনছেন সামান্য কিছু কিন্তু আল্লাহ সুবাহ তালা সবকিছুই শুনছেন তাহলে আল্লাহর সাথে আপনার কি করে সাদৃশ্য হয় একটি হাতি আর পিপিলিকা দুইটাই আল্লাহর সৃষ্টি তাদের ভিতরে কি কোনো সাদৃশ্য রয়েছে তাহলে যদি আল্লাহ সুবাহান সৃষ্টির ভিতরে কোনো সাদৃশ্য না থাকে তাহলে মানুষের সাথে আল্লাহর সরষ্টার কি করে সৃষ্টি জীবের সাথে সরষ্টার কি করে তুলনা করা হয় যিনা না কালেও নয় তাই আল্লাহ সুহান শোনেন ও দেখেন আল্লাহ সুবাহ তালা কথা বলেন ও কাল্লাম মুসা কীমা আলা মুসার সাথে মুসাআলাহ ইসরাতামের সাথে কথা বলেছিলেন তাই এগুলা হলো আল্লাহ সুমাহতাল্লাহর তাই যে সেফতটা যেভাবে এসছে সেভাবে বর্ণনা করা যেমন আল্লা সুবহান তালাহ যে তিনি আরসের ওপর সমন্নত আল্লাহ বলছেন আর রহমানু আল আল্লাহ আর সিস্তাওয়া আল্লাহ সুবহান তালা আরসের ওপর অসমন্নত এখন যদি আপনি বলেন সর্বত্র বিরাজমান তাহলে এটি আল্লাহ সুবাহ তাল্লার নামে কুফরি করা হবে বরং এটি ঠিক হবে না ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি বলছেন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আসমানে আছে না জমিনে আছে আর সে যদি বলে আমি জানি না তাহলে তিনি বলছেন সে কুফরি করল কারণ আল্লাহ সুবাহ বলেন আর রহমানু আলাল আর শিস্তাওয়া করুণাময় আল্লাহ আরও সের ওপর সমন্বত তাই আল্লাহ সুবাহ তাল্লাহ দেখেন শোনেন যেভাবে যেগুলো আসছে সেভাবেই বলতে হবে আল্লাহর নামকে অস্বীকার করা যাবে না ইনকার করা যাবে না রদ করা যাবে না যেভাবে এসেছে সেভাবেই বলতে হবে তাই আল্লাহ সুহাম তালা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আলাম আলম সালামালিকুম ওরমতুল্লা